আজকে রিভিউ করব বিসিএস ওরাকল সাধারণ বিজ্ঞান। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলটি মূলত বিসিএস রিলেটেড বইগুলো আমি রিভিউ করে থাকি। আমার রিভিউ দেখলে আপনাদের বই কেনার জন্য আপনাদের একটু সুবিধা হবে, বইটা জাজ করতে পারবেন বইটা কেমন নেওয়া উচিত কিনা। আমরা অনেকে বই কিনে নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসার পর বুঝতে পারি যে বইটা আসলে দরকার নাই, অযথা কিনে নিয়ে আসছি। এরকম আমার সাথে হয়েছে, আপনাদের সাথেও হইতে পারে। এই জন্য মূলত আমি রিভিউগুলো করে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন বইটি জুন 2023, যে সূচিপত্র দেখতে পাচ্ছেন, লেটেস্ট এডিশনের বই। ওরা কোনো বইগুলো হয় কি অনেক বিস্তারিত দেওয়া থাকে, আপনি যদি বিস্তারিত পড়তে আপনার যদি ইচ্ছা হয় আপনি বইটা পড়বেন, অনেক মজা পাবেন। বিস্তারিত দেওয়া থাকলে হয় কি পড়া তাড়াতাড়ি মুখস্থ করা যায়, মুখস্থ করলে অনেক দিন মনে রাখা যায়, কিন্তু অযথা আন্দাজে মুখস্থ করলে মুখস্থটা আসলে অনেক দিন ধরে রাখা একটু কষ্টকর। এই জন্য কোনো জিনিস ভালো করে মুখস্থ করতে হলে বিস্তারিত জানা দরকার। দেখতে পাচ্ছেন মহাকর্ষ, বিকর্ষ, সরল দোলক, বিজ্ঞানের জন্য, সাধারণ বিজ্ঞানের জন্য ওরাকল বইটা অনেক ভালো। আমার মতে এটা বাজারে অন্যান্য বই থেকে অনেক ভালো। প্রত্যেকটা অধ্যায়ের শেষে আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন দেওয়া আছে, একটা অধ্যায়কে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করছে দেখেন। তারপর এখানে যে বিসিএস এর কোশ্চেন গুলো দেওয়া আছে, এগুলো থাকলে আপনার আসলে প্রিপারেশনটা নিতে অনেক সুবিধা হয়। শেষে বিসিএস এর কোশ্চেন দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল সব বইয়ে দেওয়া থাকে। 45তম কোশ্চেন দেওয়া আছে, যে 45তম কোশ্চেন দেওয়া আছে, এভাবে 10তম বিসিএস পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে। এই বইটি আপনারা দেখতে পারেন, বইটি ভালো আছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।